হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। এটা আরো একটা ইন্ডিয়ান ফুটবলের প্রতি ভিডিও। তবে আজকের খুব বেশি আপডেট নেই, কতগুলো ছোট ছোট বিষয় নিয়ে ডিসকাস করবো তোমাদের সাথে। প্রথমত FSDL এবারের ISL এর ফিক্সচার ঘোষণা করেছে আজকে, তবে পুরো ফিক্সচারটা নয়, 22 জানুয়ারি 2022 পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট লেগের ফিক্সচারটা কিন্তু আজকের ঘোষণা করেছে FSDL। তো যারা যারা সেই ফিক্সচারটা এখনো পর্যন্ত দেখোনি, আমি কমিউনিটিতে পোস্ট করেছি, তোমরা সেখান থেকে এবারের ISL এর ফিক্সচারটা দেখে নিতে পারো। তবে এর মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, 27 নভেম্বর এটিকে মোহনবাগান এবং SC EastBengal মুখোমুখি হচ্ছে এবারের ISL এর প্রথম ডার্বিতে। তো গতবারে দুটো ডার্বিতেই কিন্তু SC EastBengal এটিকে মোহনবাগানের কাছে পরাজিত হয়েছিল, তাদের কাছে কিন্তু এটা একটা বদলা নেওয়ার ম্যাচ। এই ম্যাচটা কবে হবে এই নিয়ে আমাদের প্রত্যেকের মনেই কিন্তু একটা প্রশ্ন ছিল। অবশেষে কিন্তু এই ম্যাচটার দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে, 27 নভেম্বর 7:30 থেকে তিলক ময়দানে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান এবং SC EastBengal। এরপরে আমি চলে এসেছি EastBengal এর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে। তো SC EastBengal একজন বিদেশিকে অলরেডি সই করিয়ে ফেলেছে, এবং আমি তোমাদের যেমনটা বলেছিলাম, 5 জন বিদেশির সঙ্গে SC EastBengal এর কথাবার্তা মোটামুটি ফাইনাল, অ্যানাউন্সমেন্ট হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো এখন যেটা শোনা যাচ্ছে, SC EastBengal খুব সম্ভবত সেকেন্ড ট্রান্সফার উইন্ডোর আগে 5 জন বিদেশিকেই সই করাতে চাইছে। তোমরা জানোই এবারের ISL এ কোনো একটা দল ম্যাক্সিমাম 6 জন বিদেশিকে সই করাতে পারবে, এবং তাদের মধ্যে 4 জন বিদেশিকে ম্যাচে খেলানো যাবে, এবং সেখানেও একটা নিয়ম আছে, 3 জন যে কোনো জায়গার বিদেশি হতে পারবে এবং 1 জনকে কিন্তু এশিয়ান কোটার বিদেশি হতে হবে। তো সেক্ষেত্রে SC EastBengal এখন যে ম্যাটারটাকে সামনে রেখে এগোচ্ছে, তারা কিন্তু জানুয়ারির সেকেন্ড ট্রান্সফার উইন্ডো খোলার আগে 5 জন বিদেশিকে সই করিয়ে আপাতত দেখে নিতে চাইছে কার পারফরমেন্স কিরকম হয়। যদি সেই সব বিদেশিদের পারফরমেন্স খুব একটা ভালো না হয়, সেক্ষেত্রে হয়তো 6 ফরেনারের জন্য যেতে পারে SC EastBengal। দেখো, এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম, SC EastBengal কিন্তু সব থেকে বেশি যে জিনিসটার ওপর এইবার জোর দিচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাটার। ফাইন্যান্সিয়ালি কিন্তু তারা খুব বেশি ইনভেস্ট করতে রাজি নয়, তার কারণ EastBengal কর্তারা কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল এগ্রিমেন্টে সই করেনি। তাই SC EastBengal ম্যানেজমেন্ট, মানে শ্রী সিমের ম্যানেজমেন্ট, যেটা চাইছে যতটা কমে কিন্তু এবার দল গঠন করা যায়। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু 5 জন বিদেশিকে সামনে রেখে এগোতে চাইছে SC EastBengal ম্যানেজমেন্ট, যা আপডেট আমার কাছে এখনো অবধি আছে। তো এরপরে যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আমি তোমাদেরকে বলবো। তো এর মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে বলে রাখছি, টমিসলাম মার্সেলা, যে অস্ট্রেলিয়ান প্লেয়ারটার ব্যাপারে বেশ কয়েকটা ভিডিও আগে আমি তোমাদেরকে বলেছিলাম, এই প্লেয়ারটার সাথে কিন্তু SC EastBengal এর কথাবার্তা একদম ফাইনাল স্টেজে আছে। যদি না শেষ মুহূর্তে মারাত্মক কিছু পরিবর্তন হয়, তাহলে কিন্তু টমিসলাম মার্সেলাকে তোমরা কিন্তু এই মরশুমে SC EastBengal এর জার্সি গায়ে খেলতে দেখবে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এরপরে যে আপডেটে আসবো, এটিকে মোহনবাগানের কিন্তু এবারের কলকাতা লিগে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন সোর্স থেকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, কলকাতা লিগের দ্বিতীয় পর্ব থেকে হয়তো দল নামাতে পারে এটিকে মোহনবাগান। তো এই ব্যাপারে আজকের কিন্তু IFA তে একটা মিটিং আছে কলকাতা লিগে অংশগ্রহণকারী সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে, সেখানে কিন্তু এটিকে মোহনবাগান এবং SC EastBengal এর প্রতিনিধিদেরও কিন্তু থাকার কথা আছে। যদিও আমি যে সময় ভিডিওটা বানাচ্ছি তখনও পর্যন্ত কিন্তু সেই বৈঠকে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই ব্যাপারে কিন্তু কোনো কনফার্ম আপডেট আসেনি। তো তোমাদেরকে যে ব্যাপারটা বলার সেটা হচ্ছে, এবারের কলকাতা লিগ তোমরা জানোই একটু ডিফারেন্টভাবে হচ্ছে। প্রথম রাউন্ডে যে 14টা দল আছে তাদেরকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে 7টা 7টা করে, সেখানে যারা প্রথম 3টে দল হবে তারা ডিরেক্ট কোয়ালিফাই করবে নকআউট স্টেজে, বাকি যে 8টা দল থাকবে দুটো গ্রুপে তাদেরকে সেকেন্ড কোয়ালিফাইং রাউন্ডে আবারও 4টে 4টে করে দুটো গ্রুপে ভাগ করা হবে, তারা একে অপরের বিরুদ্ধে খেলবে এবং সেখানে প্রথম 2টো দল কোয়ালিফাই করবে নকআউট স্টেজে। তো এই 8টা দলকে নিয়ে পরবর্তীকালে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল হবে। তো দেখো, এটিকে মোহনবাগান এবং SC EastBengal ফার্স্ট রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করছে না, তো সেক্ষেত্রে সেকেন্ড কোয়ালিফাইং রাউন্ড থেকে যাতে এটিকে মোহনবাগান এবং SC EastBengalকে খেলানো যায় সেই ব্যাপারে কিন্তু ভাবনা চিন্তা করছে IFA যতদূর পর্যন্ত আপডেট পাওয়া গেছে। দেখো, এটিকে মোহনবাগানের 22শে সেপ্টেম্বর FC কাপের ম্যাচটার পর কিন্তু যদি তারা আল নাসাব FC কে হারাতে পারে, সেক্ষেত্রে 20 অক্টোবর খুব সম্ভবত
হংকংয়ের ক্লাব লিম্যানের সঙ্গে তাদের খেলা পড়বে। তো সেক্ষেত্রে মাঝের সময়টা এটিকে মোহনবাগান যদি কলকাতা লিগে পার্টিসিপেট করতে পারে সেই ব্যাপারে কিন্তু আইএফএ এর সঙ্গে এটিকে মোহনবাগানের কর্মকর্তারা কথাবার্তা বলছে আমার কাছে লাস্ট যতটা আপডেট আছে। তবে দেখো এটিকে মোহনবাগান দল নামাতে পারলেও এস ইস্টবেঙ্গল কতটা দল নামাতে পারবে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এখনো ডাউট থেকেই যাচ্ছে। তার কারণ এস ইস্টবেঙ্গলের দল গঠনের প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। তো প্র্যাকটিস করে তারা মাঠে নামতে পারবে কিনা সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো এবার দেখা যায় কি হয় এই ব্যাপারে অবশ্যই আমাদের নজর থাকবে। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এছাড়াও আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা যারা যারা ইন্টারেস্টেড সেখান থেকে জয়েন করে নিতে পারো। তো যাই হোক চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।